প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এবার আমাদের 23তম বর্ষ উদযাপন হচ্ছে শারদ উৎসব। এবার আমাদের 23তম বর্ষে আমরা বনগাঁবাসীর কাছে তুলে ধরতে চলেছি নেপালের কাঠমান্ডু শহরের একটা বৌদ্ধ মনাস্ট্রি। এটা নির্মাণ করছেন আমাদেরই ক্লাব সদস্য ভাই স্বদেশ বিশ্বাস, এবং আমাদের সকলের প্রচেষ্টায় আমরা বনগাঁবাসীদের সামনে এই পুজো মণ্ডপটি তুলে ধরতে চাই। আমরা বনগাঁ রেলবাজার ভারত সংঘের পক্ষ থেকে প্রতি বছর কিছু না কিছু নতুন আমরা বনগাঁ শারদ উৎসবে বনগাঁবাসীকে এবং যারা যেসব আরও লোক সমাগম হয় তাদের আরও নতুন কিছু প্রতি বছর আমরা দিয়ে থাকি। সেটা এবছর আমরা একটু গত দু বছর যেহেতু আমরা করোনার কারণে সেইভাবে কিছু করতে পারিনি, লোক সমাগমও কম ছিল, সেটা এখন আর নেই, কর্মটা এখন দেখা যাচ্ছে না। আমরা প্রতি বছরের মতো এবারও নতুনত্ব যে পূজা মণ্ডপ আমরা দর্শকদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে বল হয় সেই প্লাস্টিকের বল দিয়ে আমাদের পূজা মণ্ডপ এবছর তৈরি হবে। সমস্ত বনগাঁবাসী এবং যারা বাইরের থেকে যেসব দর্শক আছেন রেলবাজার ভারত সংঘের পক্ষ থেকে তাদের সবাইকে আমাদের আগামী শারদ উৎসবের জন্য আমন্ত্রণ রইল। বৃষ্টিটা ছিল না, হঠাৎ করে কদিন বৃষ্টি হওয়াতে আমরা একটু পিছিয়ে পড়ছি, এটা অস্বীকার করে লাভ নেই। সেটা হচ্ছে প্যান্ডেলে পুজো মণ্ডপে যে কাজ হচ্ছে সেই কাজটা একটু ঢিলে তালে চলছে বর্ষার জন্য। আর ব্যস্ততা বলতে আমার বিশ্বকর্মা পুজো হচ্ছে মেন, বিশ্বকর্মা পুজোটা চলে গেলে আমাদের দুর্গাপুজোয় যে আমাদের আমরা যে ক্লাবের ছেলেপেলে ক্লাবের সদস্য যারা সবাই আছি তারা মিলে আমরা একদম উঠে পড়ে লেগে যাবো, যে তাড়াতাড়ি আমাদের পুজোটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি।